মত ছাড়া আমার স্বামীও তার বাবা মার মত ছাড়া বিয়ে করে। করার পরে আমিও ওদের বাসায় বাড়িতে যাই, তখন যাওয়ার পরে তারা আমাদের অনেক মানে ছোট নজরে দেখে, তার ছোট নজরে দেখে এরকম যে মানে আমার শারীরিক মানে সব দিক দিয়ে নির্যাতন শুরু করে, সব দিক দিয়ে এমনকি খাবার দাবার তারপরে গিয়া এই কাপড় চোপড়ে সব কিছু দিই। আমার মানে এমন কোনো জিনিস বাদ নাই যে তারা কখনো কষ্ট দেয় না। পরে আমার গর্ভবতী হই, তখন মানে পর্যাপ্ত পরিমাণে যত্নর কারণে খাবার দাবার কারণে উনি হয়তো বা আমার গর্ভ মানে বাচ্চাটা হওয়ার পরেই মারা যায়। মারা যায় পরে তখন তারপরে যখন নাকি মেয়ে হইল, তখন তো তারা মনে হয় আরো বেশি নির্যাতন করা শুরু করতো। মেয়ে হইছে এমনি যারা বিয়ে করে আনছে, তারপরে আবার মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার কারণে আমার আরো নির্যাতন বাইরে আসে। তখন সবাই তখন আমার নির্যাতন করে মেয়ে হওয়ার কারণে। এরকম করে মানে আমিও খাওয়া দাওয়া ঠিক মতো না খাইতে পাইরা, তখন মনে করেন আমার মেয়েটা হওয়ার কারণে একদিন মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে তখন তারা ডাক্তারের কাছে নেয় না কোনো কিছু না, তখন আমি তো বুঝতে পারিনি। তারপরে মেয়েটা মারা যায়, মারা হয় ভাই।